হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি বন্ধুরা। তো দেখো, সকাল সকাল বেরিয়েছি একটু রাস্তায়। তো বড় মেয়েটা এখানে স্প্রিং করছে, ওকে নিয়ে এসছি, আর খুব ভালো লাগছে। দেখো বন্ধুরা, দেখো তো বন্ধুরা, আজকে যেহেতু সানডে, সে কারণে একটু মানে মার্কেটে এসে বসে আছি সকালবেলা, আর ঘুমটাও ভেঙে গেছিল সে কারণে। আর দেখো চারিদিকে মানে সবাই মর্নিং ওয়াকে বেরিয়েছে। দিয়ে রাখ, পরে এসে খাইয়ে নিবি। বন্ধুরা দেখো চারিদিকে খুব কুয়াশা পড়ে আছে, কারণ কালকে না খুব বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডাটাও খুব পড়ে গেছে। মানে মোটামুটি ঠান্ডাটা পড়েছে বৃষ্টি হওয়ার জন্য, এতদিন ততটাও ঠান্ডা ছিল না। দেখো ওই যে মেয়েটা স্প্রিং করা হয়ে গেছে, আর একটু এখন একটু বসে আছি, কিছুক্ষণ পরেই যাব, যেহেতু ওরা স্কুল ছুটি আছে সে কারণে। তো চলো, তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এই যে রাস্তার পাশে অনেক কুয়াশ গাছ হয়ে আছে, তো এগুলোর থেকে দেখো ওই যে ডোকাগুলো উঠিয়ে নিচ্ছে। তো এগুলো অনেকটা কুমড়োর ডোকার মতন হয়, আর এগুলোর মধ্যে এখন কুয়াশও হচ্ছে, যেহেতু ঠান্ডার সিজন, এখন অনেক কুয়াশ আর কি হবে। আর এগুলো খুব টেস্ট হয় বন্ধুরা। আর দেখো, ঘরে এসেই আমি কিছু কাপড় ধুয়ে নিলাম, আর এই যে পাতলা দুটো ব্ল্যাঙ্কেটও ধুয়ে নিয়েছি, যেহেতু ঠান্ডা পড়ে গেছে এই পাতলা ব্ল্যাঙ্কেটে আর হচ্ছে না, সে কারণে একটু ভারী টাইপের ব্ল্যাঙ্কেটগুলো বের করলাম, আর এগুলো এখন শুকিয়ে আবার রেখে দিতে হবে, সে কারণে আজকেই ধুয়ে নিলাম। তো দেখো এখানে এখন কাপড়গুলো সব মেলে দিব। আর বন্ধুরা, এখানে কাপড়গুলো মেলতে না অনেকটা টাইম বেশি লাগে, কারণ দেখো বাইরে দিয়ে দিতে হয়, আর একটু মানে অসুবিধাও হয়। তো দেখো, এই যে মাসির সঙ্গে কথা বলছিলাম আর কাপড়গুলো মেলে দিচ্ছি, তো উনি চলে এসছে। উনি তো এতদিন মুম্বাইয়ে ছিল, উনি চেক আপে গিয়েছিলেন, সে কারণে উনি যে 2-3 দিন হলো এসেছে। তো দেখো, এই যে সবগুলো কাপড় আমার প্রায় মেলা হয়ে গেছে, আর রোজ দিন অনেকগুলো করে কাপড় বের হয়, যেহেতু দুটো ছোট ছোট মেয়ে, ওরা মানে কি বলবো, এটা মানে নোংরা করতেই, নোংরা তো অতটা হয় না আর কি। তো বন্ধুরা দেখো, বাসি কাজকর্ম কমপ্লিট করে এই যে চলে এলাম এখানে শখের রান্নাঘর। হ্যাঁ, এটা তো এখানে এখন টিফিনটা বানিয়ে নিচ্ছি। দেখো টিফিন বানানো প্রায় হয়ে গেছে, এখানে মানে আমার বরেরটা প্যাক করে দিয়েছি, এখানে পরোটা আছে, আর এখানেও টিফিন বক্সে দিয়ে দিয়েছি। দেখো এখানে সুজি আছে, সুজি বানিয়েছি আজকে, আর এই যে আমাদেরটা এখানে রেখে দিয়েছি, এই দেখো, এই যে খুলছে না কেন, এই যে আমাদেরটা এখানে রেখে দিয়েছি, আর এই যে সুজিটাও বাটিতে রেখে দিয়েছি, পরে আমি আর আমার বড় মেয়ে খেয়ে নেব, আর ছোট মেয়ে তো এগুলো কিছু খায় না। আর এখানে দেখো বন্ধুরা, একটু চা বসিয়েছি, আর এখানে একটু কড়াইটা বসিয়ে দিয়েছি, চিড়া ভাজবো। এই যে দেখো চিড়া প্যাকেটে অল্পই আছে, তো এটাই এখন চলো ভেজে নিই, কারণ এই শীতের সকালে চায়ের সঙ্গে একটু মানে মুড়ি মাখা, চিড়ে ভাজা, এগুলো বেশ ভালোই লাগে। তো চলো বন্ধুরা, আমি লাগতে দেওয়া না, অত গুছিয়ে দেখি কি হবে, দিয়ে দাও সব। রেডি রেডি হয়ে গেছে, খেয়ে নে খেয়ে নে, চিড়ে ভাজা চা খেয়ে নাও। তো বন্ধুরা বর চলে গেছে দোকানে,
ওর ওর জন্যই আর কি টিফিনটা আগে বানাতে হলো আজকে, যে রবিবার হলে কি হবে, মেয়ের স্কুল ছুটি, কিন্তু বরের তো কাজে যেতে হবে। তো ঘরটা দেখো আমি ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, মোছা হয়নি, এই যে বালতিতে করে জল নিয়ে আসলাম, এখন ঘরটা মুছে নেব। আর এই যে মেয়েটাকে সাইড দিয়ে বিছানাটা একটু গুছিয়ে দিয়েছিলাম, দেখো ও পড়তে বসে গেছে, তো এখন লিখছে, পড়া মানে পড়া, দেখো ছোট মেয়েটা ঘুমিয়েই আছে, ওই যে ওই দেখো বলতে বলতে তাকিয়ে গেছে। সন্টু গুড মর্নিং বলে দাও। আমার শোনা রে, গুড মর্নিং মাম্মা। তো বন্ধুরা চলো এখন আমি ঘরটা মুছে নিই, তারপর আবার ছোট মেয়েটার জন্য একটু খিচুড়িও করব। তো ওকে এখন আজকেও খিচুড়ি খাওয়াবো, তো সেই কারণে। আর দেখো এখানে কিছু বাসন জমে আছে, তো এগুলো আমি ধুয়ে নিব, তারপরে আবার মানে রবিবার মানে কাজের চাপটা একটু বেশি থাকে, আর দুটো মেয়ে যেহেতু ঘরে থাকে মানে আরো কি বলবো। তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো করবে। তোমার নাম কি? মানি দে বলে দাও, আমার নাম প্রাচী দাস। বন্ধুরা দেখো এই যে ছোট মেয়েটাকে তেল মাখিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে, ওকে খাওয়িয়ে দিয়েছি। আর এই যে বড় মেয়েটাকে স্নান করিয়ে নিয়ে আসলাম, এই যে দেখো একটু চুলটা শুকিয়ে নিচ্ছে, রোদ উঠেনি, আকাশটা কেমন হয়ে আছে, এখন কদিন মনে হয় এরকমই থাকবে, কারণ এখন এরকম আকাশটা এরকম করে রাখবে, আর মানে একটু একটু বৃষ্টি হবে, আরো ঠান্ডা পড়ে যাবে। তো দেখো এই জন্য ছোট মেয়েটাকে স্নান করালাম না, ওকে সেদিনই মানে দুদিন আগেই স্নানটা করিয়েছি। আর দেখো বন্ধুরা এই যে সুজিটা মানে কেমন শুকিয়ে গেছে, তখন ঠিকঠাকই ছিল, এখন মানে ঠান্ডা হয়ে গেছে না সে কারণে উঠছে না। এই দেখো কেমন শুকিয়ে গেছে। তো আমার বড় মেয়ে তো সুজি ভালো পায় না, সে কারণে ওকে অল্পই দিলাম। এনে মা আমার স্কুলেরটা নিচ্ছে, নে না আগে খায়ে নে, ওটা কেন বের করছিস? দেখো এই যে স্নান করে চলে এসেছি, আর এই যে পূজাটাও দিয়ে নিলাম, এই দেখো পূজা দেওয়া হয়ে গেছে, আর ওই যে উপরে গুরুদেবের আর কি সিংহাসনটা রেখেছি, এইভাবেই রাখতে হয় কারণ জায়গা যেহেতু নেই। আর তো দেখো রোজ রোজ আর কি বলবো, ফুল ছাড়াই তো পুজো দিতে হয়, তো আজকে যেহেতু রবিবার আজকেই ফুল আনবো। আর বাজারও চলে এসছে, ভেবেছিলাম যে বাজারটা আগে আসলে ভালো হতো,
স্নানের আগে আর কি, তো আসিনি, এখন দিয়ে গেল, একটু কাজ ছিল। তো চলো দেখি কি নিয়ে এসছে। দেখো বন্ধুরা, এই যে ফুলকপি এনেছে একটা, একটু আগেই দিয়ে গেল, আমি স্নানে গিয়েছিলাম তখন। ফুলকপি এনেছে, আর এখানে এখানে যত সম্ভব মাছি আছে, যেহেতু ফুলকপি এনেছে। মাছি এর মাথা স্নান করে মানে মাছ টাছ ধুতে মানে একটু বিরক্তই লেগে যায়। আগে স্নানের স্নানের আগে করে নিলে এগুলো কাজ ভালো লাগে। এই দেখো কতগুলো পেপার। তো এই দেখো বাটা মাছ, সেগুলো এখন কাটতে হবে। আর এখানে এখানে ওই যে মেয়ে যেহেতু বাটা মাছ খেতে পারবে না, তো দেখো তার জন্য এই যে রুই মাছ নিয়ে এসছে। তো চলো মাছগুলো কেটে ধুয়ে নি। তো বন্ধুরা, এই দেখো মাছগুলো নিয়ে বসে গেছি। এখন টুকরো মাছগুলো থেকে এই যে একটু একটু আঁশ লেগে আছে, তো সেগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর তারপরে বাটা মাছটাও কেটে নিব। তো এই মাছটার মধ্যে যেহেতু ছোট ছোট একটু আঁশ থাকে, কাটতে একটু টাইমও লাগে, কিন্তু আমার মাছ কাটতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো বন্ধুরা কি বলবো, এত বড় গ্যাংটক শহরে থাকি ঠিকই, কিন্তু সব সময়ের জন্য জানি না কেন আমার ওই গ্রামের ছোট্ট টিনের ঘরটা আমি খুব মিস করি বন্ধুরা। কারণ ওই ঘরটার মধ্যে যে সুখ ছিল, সেই সুখ মানে এখানে আমি সেই সুখ পাই না। সঙ্গে আমার দেখো দুটো মেয়েও কি বলবো সারাটা দিন ঘরের ভেতরে মানে আটকা পড়ে থাকে, একটু যে বাইরে গিয়ে খেলবে সেরকমও ওদের জায়গা নেই। আর ওরা মানে ঘরে খেলতে খেলতেও কি বলবো খুব বোরিং হয়ে যায়। আর আমরা ছোটবেলায় কত মাঠে ঘাটে দৌড়োদৌড়ি, তো সেই মানে দিনগুলো খুব মনে পড়ে। আর মাঝে মাঝে মনে হয় যে আমার ওই গ্রামটাই খুব ভালো, মানে বড় বড় শহর বলতে অতটা ভালো লাগে না। মাছগুলো ভেজে নিচ্ছি, মানে কেটে ধুয়ে নিয়ে এসে ভাজা বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা। অনেকটা দেরি হয়ে গেছে, কারণ বুঝতেই পারো ছোট বাচ্চার ঘর, একটু টাইম মতন না হলে হয় না। এই দেখো এখানে ভেজে রেখেছি, আর এখানে এই যে দিয়েছি, আর অল্প আছে ভেজে নেব। আর এখানে দেখো বন্ধুরা মাছের ঝোলটা যেহেতু ফুলকপি আর এই যে আলু দিয়ে করব, এই যে দেখো আলু কেটে রেখেছি, আর ফুলকপিটা একটু এই যে গরম মানে একটু ভাপিয়ে নিচ্ছি। তো এটা হয়ে গেছে, নামিয়ে নিব এখন। আর এখানে দেখো একটু সব কিছু কেটে নিয়েছি, এই যে কফির ডালটা আছে, আর আলু বেগুন আর একটু টমেটো দিয়েছি। তো এটা দিয়ে এই যে মাছের যে মাথাটা আছে আর কি, এটা দিয়ে একটু চচ্চড়ি করে নেব। তো আর দেখো এই যে বড় মেয়েটা পড়া হয়ে গেছে, এই যে একটু বসে বসে টিভি দেখছে, এই যে একটা ফিল্ম দেখছিল। আর ছোট মেয়ে কোথায় গেছে চলো তোমাদের দেখাই বন্ধুরা। ওই দেখো আমার সন্টু লিখছে, মাম্মা লিখো, সবাই পড়ছে। আর এই যে ম্যাম, বন্ধুরা দেখো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো চলো এখন সবজিটা দিয়ে দিচ্ছি। ও তুমি পূজা দিলা মাসি, thank you.
তো বন্ধুরা দেখো এই যে চচ্চড়িটা হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি, আর মাছের ঝোলটাও দেখো হয়ে গেছে। মানে রুই মাছটা তো আগেই দিয়েছিলাম, এখন এই যে বাটা মাছটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা একসঙ্গেই বানিয়ে নিলাম, আবার কি আলাদা করে বানাবো। আর বাটা মাছটা এখন দিচ্ছি যাতে কাঁটাটা না বের হয়, মানে বাচ্চা দুটো খাবে সে কারণে। তোমাকে ওকে মাম্মা, তুমি কিদু করছে মাম্মা, আমার সোনাটা খিদু করছে, খুব খিদু করছে। শীতের দিনে এই রান্নাগুলি খুব টেস্টি মনে হয় দেখলে পরেই। ফুলকপি দিয়ে মাছের ঝোল দেখো, কাঁচা লঙ্কা দিয়েছি, কোনো গুঁড়ো মশলা দিইনি, আর এই যে এখানে একটু বেলে রেখেছি। তো চলো, আর এই যে ছোট মেয়েটার জন্য ভাত বেড়ে নিয়েছি, এই দেখো পাঁপড় ভাজা, মাছ ভাজা, ভাত। এখানে আমার বরের জন্য ভাতটা বেড়ে দিলাম, আর এখন আমার ছোট মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিব আমি, আর আমি আর আমার বড় মেয়ে একটু পরে খাবো, টিউশন থেকে এসে খেয়ে নিব। আর দেখো আজকে মানে কি বলবো, আজকে আমিও মাছ রান্না করেছি, আর মাসিও মাছ দিয়ে গেল, আর বাঁধাকপি ঘন্ট দিয়ে গেল। এখানে এটা কাতলা মাছ, এই যে মাছের ঝোল, আর এই যে বাঁধাকপি ঘন্ট আবার দিয়ে গেল, আর এই যে বরের ভাতটা বেড়েছি, আর সবজি এখনো দিইনি, এই দেখো খেতে চলে এসছে, তো খেয়ে নিক, আর আমি মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিই। চলো, কি দিয়ে খাচ্ছ? চচ্চড়ি দিয়ে। কেমন হয়েছে বলো? ঠিক আছে। ঠিক আছে মানে ভালো হয় নাই? ভালো হয়েছে। খাও খাও খাও। তো বন্ধুরা চলো এখন খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। এই দেখো ভাত বেড়ে নিয়েছি, আর ওই যে মেয়েও খাচ্ছে, দেখো, আর এই যে সবজিটা নিয়ে বসেছি, খিদেও পেয়ে গেছে বন্ধুরা। চলো খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে চলো বন্ধুরা, ভিডিওটিকে এখানে এন্ড করছি। আর এখন কি শেয়ার করব তোমাদের সঙ্গে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এখন এই যে গ্যাসটা মুছলেই আর কি সারাদিনের কাজ হয়ে যাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটু শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা। আজকের মতন বাই বাই বন্ধুরা।